প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান হবে না মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে সন্তানদের দূরে রাখতে হবে বিপদগামিতা ঠেকাতে সন্তানের প্রতি আরো যত্নবান হতে অভিভাবকদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন এই সময় ধর্মান্ধরা শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলা করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী আরো জানাচ্ছেন জয়দেব দাস বঙ্গবন্ধু ফেলোশিপ বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে এবছর 116 জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ 2358 জনকে এনএসটি ফেলোশিপ এবং 1075 প্রতিষ্ঠানকে গবেষণার জন্য 19,49,40,000 টাকার চেক দেওয়া হয় সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফেলোশিপ প্রাপ্তদের হাতে গবেষণা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশ সাগরের তলদেশ পর্যন্ত বিচরণ করছে আগামী মাসেই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশে পৌঁছাবে সাগরের নীল জলের সম্ভাবনাময় অর্থনীতিকে কাজে লাগাতে এ সময় বিজ্ঞানী ও গবেষকদের আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি শিক্ষার ব্যাপারে যত ধরনের সহযোগিতা দরকার আমরা তা করছি গবেষণা শিক্ষা এর মধ্য দিয়েই তো আমার দেশ এগিয়ে যাবে এবং ইনশাল্লাহ সেটা আমাদের নতুন প্রজন্ম অনেক বেশি মেধাবী হচ্ছে অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারছে শেখ হাসিনা বলেন 2021 সালে একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশে সুবর্ণ জয়ন্তী পালনের পর উন্নত সমৃদ্ধ দেশ গড়তে বিজ্ঞান ও গবেষণার পারদর্শী মানুষ প্রয়োজন হবে আজকের শিক্ষার্থীদের সে অনুযায়ী গড়ে তুলতে কাজ করে যাচ্ছে তার সরকার যেহেতু বিজ্ঞান প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তনশীল তার সাথে তাল মিলিয়ে চলতে গেলে গবেষণাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজেই সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবালের উপর ধর্মান্ধ গোষ্ঠী হামলা করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন দেশের মাটিতে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান হবে না এ সময় সন্তানদের প্রতি আরও যত্নবান হতে অভিভাবকদের পরামর্শ দেন শেখ হাসিনা যারা এই ঘটনাগুলি ঘটায় এরা তো ধর্মান্ধ হয়ে গেছে আমাদের মেধাবী ছেলে পেলেগুলিকে নষ্ট করে দেয় কাজে এই ধরনের সর্বনাশা পথের জন্য আমাদের ছেলে পেলেরা না যায় সেদিকে বিশেষভাবে সবাইকে এবং আপনাদের এখানেও এই এই সবার মাধ্যমে আমি সবাইকে আহ্বান করব যে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী মাথা উঁচু করে চলব জয়দেব দাস বৈশাখী সংবাদ ঢাকা